পরিচালনা করবেন। মার্কা জুলহারিকে খাতমে নবুয়াত, কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক এবং শেখুল হাদিস মুনাজির বিল্লাত আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর। আমির আল মুমিনীন
في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الفردسبة الجوفي البخاري رحمه الله تعالى أعطاه الله الجنة الفردوس باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن قولهم يوزن وقال مجاهد البسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خادم النبيين المرسلين قبل 15 مئة سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম রাওয়াহুল মুসলিম ও ফি রিওয়ায়াতিত তিরমিজি মুসলিমা। উপস্থিত দিন দরুদ ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, খতবে বুখারীর এই মুতাবাররাক অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেজন্য তার বারগাহে অযুত কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি। দীর্ঘ একটি বছর যারা তাকবীর সমাপনী ক্লাসের ছাত্র ছিল, সর্বোচ্চ ডিপার্টমেন্ট দাওরে হাদিসে যারা একটি বছর রাত দিন জেগে মহাদ্দেশগণের কাছ থেকে সিয়াহ সিত্তা বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ আবু দাউদ মুয়াত্তাইন তাহাবী প্রায় 8 থেকে 9টি হাদিসের কিতাব পড়াশোনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন শিখেছেন, এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রেখে যাওয়া হাদিসের ভাণ্ডার থেকে মণিমুক্তা সংগ্রহ করেছেন। আজকে সহিহ আল বুখারীর শেষ হাদিসটি দার্স গ্রহণ করার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের আজকে বছরের শিক্ষা সমাপনী দিবস হিসেবে পালিত হচ্ছে, এবং এই শেষ হাদিসটির দার্স নেওয়ার মাধ্যমে এই সম্মানিত ছাত্রবৃন্দ রসুল্লাহ সাল্লামের হাদিস পড়ার এবং পড়ানোর আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক সনদ লাভে ধন্য হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সুবিজ্ঞ শিক্ষকগণ ইতিমধ্যে উলুমুল হাদিসের উপর, ফিকহুল হাদিসের উপর, তারিখুল হাদিসের উপর অনেক মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন আপনাদের সামনে। মূল হাদিসের দার্সের পূর্বে ভূমিকাতে কয়েকটি কথা না বললেই নয়। তার প্রথম কথা হচ্ছে, বুখারী শরীফ খতবের মাধ্যমে খতবে বুখারী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন হয়ে থাকে আরবেও আজমেও। আরব দেশে এটা হয় এবং সাব কন্টিনেন্ট ভারত বাংলাদেশ পাকিস্তান যেখানে বিশেষ করে কওমি মাদ্রাসা দারসে নিজামি এই প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে খতবে বুখারী অনুষ্ঠান পালন হয়ে থাকে। ইদানিং দেখা যাচ্ছে উপঝাচক হয়ে কিছু আলেম ফতুয়া দিচ্ছেন এটা বেদাত, সকল ভালো কাজেই বেদাত খোঁজার জন্য তাদের একটি মুদ্রা দোষে পরিণত হয়েছে। মূলত এটা কোন অবস্থায় বেদাত নয়, বেদাত হলেও এটাকে আমরা বেদাতে হাসানা বলতে পারি। লামাজহাবিরা সব সময় বলে থাকে বেদাতের কোনো তাকসিম নাই, প্রকার নাই। এখন তাদের সুরে সুর মিলিয়ে যারা মাজহাব মানেন আহলুস সুন্নাল জামা তারাও এরকম উদ্ভট বক্তব্য দিচ্ছে, বা আমরাও জানি বলা হয় যে আল্লাহ রসুলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবিনদের জামানায় যেই কাজ ছিল না সেটাই বেদাত। আমরা শুনি এটা একটা ভুল সংজ্ঞা। মূলত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় কোনো বেদাত ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় বেদাত ছিল। অথবা সহজে অনেকেই এই কথা মেনে নিতে পারবেন না, কিন্তু আমি নিজস্ব কোনো বক্তব্য না নিয়ে সরাসরি সহিহ বুখারী প্রথম খণ্ড
238 পৃষ্ঠা থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমি বুখারীর দার্স যখন ছাত্রদের দিয়েছি তখন তাদেরকে এটা নোট করিয়ে দিয়েছি, যেন ফরিকে মুখালিফদেরকে তারা দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে। সহি বুখারী প্রথম খণ্ড 238 পৃষ্ঠাতে হাদিসটি এসছে। وبه قال حدثنا قتيبة حدثنا جرير عن منصور المجاهد قال دخلت أنا وعروة بن الزبير المسجد فإذا عبد الله بن عمر جالس إلى حجرة عائشة رضي الله تعالى عنها وإذا أناس يصلون في المسجد صلاة الضحى قال فسألناه عن صلاتهم فقال بدعة صحيح بخاري প্রথম খণ্ড 238 পৃষ্ঠার হাদিস। হযরতে মুজাহিদ তিনি খুব বড় মাপের দাবি এবং রুআতুল বুখারীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ রাবীদের একজন, তিনি আবদুল্লাহ বিন আব্বাসের কাছে 30 পারা কোরআনের তাফসীর শিখেছেন। কিরকম শিখেছেন? তিনি বলেন, আরাস্তুল কোরআন আলা ইবনে আব্বাসিন 30 মাররা, আমি আল্লাহর কোরআন নিয়ে ইবনে আব্বাসের কাছে 30 বার বসেছি। কিরকম বসা? প্রথমবার বসেছি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের তাফসীর শিখেছি, একবার, দুইবার, তিনবার, এভাবে 30 বার। তিনি ইমাম মুজাহিদ, তিনি বলেন, দাখালতু আনা ও উরওয়া ইবনে জুবায়ের আল মসজিদ, আই মসজিদান নববী, আমি এবং উরওয়া ইবনে জুবায়ের দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনে উমার জালিসুন ইলা হুজরাতি আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রবেশ করে দেখি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জান্নাতুল ফেরদৌস, যেটা মায়েশার ঘর ছিল হুজরা, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বসে আছেন। ওয়া ইযা উনাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতাদ দুহা, আমরা দেখলাম কিছু মুসল্লি তো সাধারণ মুসল্লি না, সাহাবী আর তাবেঈ, তারা মসজিদ নববীতে সালাতুদ দোহা আওয়াবিনের নামাজ পড়তেছিলেন। কোন নামাজ? চাষদের নামাজ, যেটাকে বলেন আপনারা। কিসের নামাজ? চাষ। আসলে সালাতের নাম সালাতুদ দোহা, আর এই সালাতটার নামই সালাতুল আওয়াবিন। আমাদের দেশে আমরা মনে করি মাগরিবের পর আওয়াবিন নামাজ, নাকি? না, এটা সঠিক না। সহি মুসলিমে এসছে, সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল, উটের বাচ্চা যখন গরমে অস্থির হয়ে যায় তখন যে নামাজ, ওই নামাজের নাম সালাতুল আওয়াবিন। এটা সহি মুসলিমে এসছে, সহি ইবনে খুজাইমাতও আছে, সহি ইবনে হাব্বানও আছে, অসংখ্য হাদিসের কিতাবে সহি সনদে এসেছে। তো উটের বাচ্চা গরমে অস্থির হয় কি মাগরিবের পর না জোহরের আগে? তাহলে জোহরের আগে কোন নামাজ পড়ি আমরা? চাষদের নামাজ, ওটাকেই বলা হয় সালাতুদ দোহা, ওটি সালাতুল আওয়াবিন। মাগরিবের পর যেটা, ওটা 2 রাকাত 4 রাকাত 20 রাকাত পড়া যায়, সেটা মুতলাক নফল, সেটা আওয়াবিন না। সেটাকে আওয়াবিন বলা হয়েছে একটা রাওয়ায়েতে, যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার কিতাবুজ যুহদি ওয়ার রিকাকে উল্লেখ করেছেন, সনদটা হাসান, যেখানে সহি মুসলিমে সহি সনদে হাদিস আছে তার বিপক্ষে আব্দুল্লাহ ইবনে মুবারক, যার সংকলিত কিতাব সিয়াসিদ্দার বাইরে, তাও আবার হাসান সনদে বর্ণিত হাদিসটি দলিল হিসেবে প্রাধান্য পেতে পারে না। তো আব্দুল হযরত ইবনে উমারকে জিজ্ঞেস করলেন মুজাহিদ, এই যে লোকগুলো নামাজ পড়তেছে এটা কি? ফাকালা বেদা, বলে এটা বেদাত করতেছে। কি করতেছে? কি বললেন আব্দুল্লাহ ইবনে উমর? এখন প্রথম কথা হলো, সালাতুদ দোহা তো রসুলুল্লাহর সুন্নাত,
এটাকে তিনি বেদাত কেন বললেন? রাসূলুল্লাহ আবু হুরায়রাকে বলছেন প্রত্যেক দিন তুমি সালাতুদ দোহা পড়বা, এই বুখারীতে আছে 157 পৃষ্ঠায়, এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, সাহিহ বুখারি প্রথম খণ্ড 157 পৃষ্ঠায় হাদিসটি আছে। তিনি বলেন আন আবি উসমান নাহদি আন আবি হুরায়রা قال اوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث لا ادعهن حتى اموت صومي ثلاثه ايام من كل شهر وصلاه الضحى ونوم على وتر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার খলিল অর্থাৎ আমার রাসূল, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি ওসিয়ত করেছেন, আমি যেন মৃত্যু পর্যন্ত এই তিনটি কাজ না ছাড়ি। তার প্রথমটি হলো প্রতি মাসে 3 রোজা রাখা, দ্বিতীয়টি হলো সালাতুদ দোহা, সালাতুদ চাষতে ঘুম থেকে উঠে ওয়েতের নামাজ পড়ি তাহাজ্জুদের সাথে। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে সালাতুল দোহা পড়তে বললেন, ঠিক কিনা? আর হযরত ইবনে উমার সালাতুল দোহা যারা পড়তেছিলেন তাদের কাছে কি বললেন? বেদাত। একই বুখারিতে একটা 157 পৃষ্ঠায়, একটা 238 পৃষ্ঠায়, দুটো হাদিস সহি একই খণ্ডে একই বুখারিতে আছে। এখন জবাব কি? সেই মৌলবী যারা বলে বেদাতের কোনো তকসিম নাই, তাদের জন্য এখানেই জবাবটা আছে। প্রথম জবাব, সাহাবায়ে কেরামের জমানা তো বেদাত ছিল, তাই ইবনে উমার বলেছেন এটা কি? তিনি চাষতের নামাজকে বেদাত বলেন নাই, ওই লোকগুলো একসাথে সবাই একসাথে মসজিদে এসে চাষতের নামাজ পড়তেছিল, এটাকে তিনি বেদাত বলছেন। তিনি বুঝাতে চাইলেন চাষতের নামাজ সুন্নত বাড়িতে পড়া, মসজিদে না। এই যে সবাই মিলে মসজিদে পড়তেছে এটাকে বেদাত বলছেন। তাহলে সাহাবায়ে কেরামের জমানায় বেদাত ছিল কিনা বলেন? তা নিশ্চয় বলতে হবে সেটা বেদাতে হাসানা ছিল। যদি বেদাতে হাসানা না হতো তাহলে তাদেরকে মসজিদ নববী থেকে বহিষ্কার করা হতো, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জমানা তো বেদাত ছিল, আর সেটা কি বেদাত ছিল? বেদাতে হাসানা। অতএব সব ভালো কাজকে বেদাত ফতুয়া দিয়ে পরিত্যাজ্য করার কোনো সুযোগ নাই, বেদাতে হাসানা যেটা সেটা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? দেখুন এই ব্যাপারে ইমাম সিউতি বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন হাবিলিল ফাতাওয়াতে, তিনি ইমাম শাফির মত এটা। তিনি বলেন কুল্লুমা উবদিসা يخالف القرآن والسنة وأسر الصحابة وإجماع الأمة فهي البدعة الشنيعة প্রত্যেকশী নবাবিষ্কৃত জিনিস যা কোরআন হাদিস সাহাবায়ে কেরামের আমল এবং ইজমায়ে উম্মতের বিরোধিতা করে সেটাই নিকৃষ্ট বেদাত, সেটা পরিত্যাজ্য। ওয়ামা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমাআল উম্মাহ ফাহিয়া বিদআতুন হাসানাতুন। আর যেটা কুরআন হাদিস সাহাবায়ে কেরামের আচরণ আমল এবং ইজমায়ে উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা, সেটা পরিত্যাজ্য নয়, সেটা গৃহীত গ্রহণীয়। অতএব মিলাদের কিয়াম, ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে মাহফিল, খতমে বুখারি অনুষ্ঠান, এগুলোকে যদি বেদাত বলাও হয় এগুলো বেদাতে হাসানার অন্তর্ভুক্ত হবে। আর ইমাম সাহাবির মতে প্রত্যেক বেদাতে হাসানাই মুস্তাহাবের দরজা রাখে, তাতে সওয়াব আছে গুণা নাই, এর দ্বারা আল্লাহ সওয়াব দান করে থাকেন। তাহলে খতমে বুখারি অনুষ্ঠান করাতে কোনো দোষ নেই। লামা সাহাবিরাই
দোষ খুঁজতে পারি, ঠিক কিনা বলে। দ্বিতীয় কথা আমার ভূমিকাতে, কোরআন রসুল্লাহর উপর সরাসরি নাজিল হয়েছে, সেটা ওয়াহি মাতলু, আর এ হাদিস হলো এটাও ওয়াহি, ওয়াহি গায়রে মাতলু। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে, প্রবৃত্তি থেকে, নিজের পক্ষ থেকে একটি কথা বলেন না যতক্ষণ না ওনার কাছে ওয়াহি করা না হয়। কোরআন হলো ওয়াহি মাতলু, আর রসুল্লার হাদিস যেটা আমাদের সামনে এটা ওয়াহি গায়র মাতলু, এটাও কোরআনেরই ব্যাখ্যা, এটা ছাড়া কোরআন বুঝার কোনো সুযোগ নাই। রসুল্লাহ সাল্লামের প্রত্যেকটি হাদিসই সহি হাদিস, এটা হচ্ছে বিশ্বাস করা ওয়াজিব, বিশ্বাস করা ফরজ। যদি হাদিসটা মুতাওয়াতির হয় সেটার অস্বীকারকারী কাফের, মাশহুর হাদিসের অস্বীকারকারীও অনেক মুহাদ্দিসের মতে কাফের, খাবরে ওয়াহেদ হাদিস অস্বীকারকারী বড় দরজার ফাসেক। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের সংখ্যাও খুব কম নয়। ইমামে বুখারী বলেছেন, আমি লক্ষ লক্ষ হাদিস থেকে 2 লক্ষ হাদিস সংগ্রহ করেছি, 2 লক্ষ হাদিস থেকে সর্বোচ্চ মানদণ্ডে পরীক্ষা করে দেখেছি 1 লক্ষ হাদিস একেবারেই সহি এবং বিশুদ্ধ, ওই 1 লক্ষ হাদিস থেকে তিনি মুতাআল্লাকাত হাদিস বাদ দিয়ে 7,563 হাদিস এই বুখারীতে স্থান দিয়েছেন, মুতাআল্লাকাতের সাথে প্রায় 9,000, বিগার তাকরার 4,000-এর মতো। 1 লক্ষ সহি হাদিস থেকে তিনি 7,563 খানা হাদিস বুখারী শরীফে স্থান দিয়েছেন, তাহলে তার পাওয়া সহি হাদিস বাকিগুলো কোথায়? বাকি রইল মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজা, মাজা, আবু দাউদ, ওই 5টা এবং বুখারী 6টা মিলালো হাদিস হয় 60,000 প্রায়, কত? তাহলে বুখারিতে 1 লক্ষ সহি হাদিস পেয়েছেন, তা সিয়াসির তার বাইরে আরো 40,000 সহি হাদিস থেকে যায়, কথা বলেন। তাহলে যারা বলে আমরা বুখারী মুসলিম ছাড়া কোনো হাদিস মানি না, যদি মূর্খতার কারণে এই কথা বলে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাই, আর যদি জেনে বুঝেই বলে তা তাদের ইমান আছে এ কথা বলার কোনো সুযোগ নাই। বুখারী মুসলিমের বাইরে এমন হাজার হাজার সহি হাদিস আছে যা অবিশ্বাসকারীকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। ইবনু মাজাতেই অনেকগুলো মুতাওয়াতির হাদিস আছে, ওই হাদিসগুলো সিয়াসিদ্দার বিশেষ করে বুখারী মুসলিমও নাই। অতএব যদি কেউ বলে বুখারী মুসলিম ছাড়া কিছুই বিশ্বাস করি না, অন্তত ইবনে মাজার ওই মুতাওয়াতির হাদিসগুলোকে অবিশ্বাস করার কারণেও তাকে মুসলমান বলার কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস রেখে গিয়েছেন এটা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ বের করবে কারা, এটা একটি বড় প্রশ্ন। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী শরীফের বাংলা অনুবাদ কিনে তিনি হাদিস বলে এবং ফতোয়া দেয়, ঠিক কিনা? ভালো করে সূরা ফাতিহার অনুবাদ করতে পারবে না, তিনি বুখারী মুসলিম তর্জমা ট্রান্সলেট ইসলামিক ফাউন্ডেশন এগুলো খুলে খুলে ফতোয়া দেয়, অথচ বুখারী পড়ার জন্য আলেমদেরকে বছরের পর বছর ডালের পানি খেয়ে মাদ্রাসায় পড়ে থাকতে হয়। সে আলেম যা বুঝবেন, ওই সচিব, সাবেক সচিব, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, তিনি যদি অনুবাদটা পড়ে ফতোয়া দেন তার বুঝ কি এক হতে পারে? সবার পক্ষে কোরআন হাদিস বুঝা সম্ভব হবে না, এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা সম্ভব ছিল মুজতাহিদ ইমাম যারা ফকিহ তাদের পক্ষে। সেজন্যই মাযহাবের অনুসরণকে আহলুস সুন্নাল জামাত ওয়াজিব মনে করে থাকেন, কি মনে করে থাকেন? এটা আল্লাহ তাআলারই নির্দেশ, আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। তাফসীরের কিতাবগুলোতে উলিল আমরের অনেক ব্যাখ্যা, কেউ বলেছেন নেতা, কেউ বলেছেন শেখ, কিন্তু আমরা যদি এই আয়াতের ব্যাখ্যা হাদিসে খুঁজি তাহলে আর আমাদের কোনো ইখতিলাফ থাকে না। ইমাম বুখারীর উস্তাদ
ইমাম দারিমি, সুনান দারিমি, প্রথম খণ্ড মক্কা শরীফের ছাপ 49 পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ স্থাপন করেছেন, বাবুল ইক্তিদাই বিল উলামা, আলেমদের আনুগত্যের পরিচ্ছেদ। তাহলে বোঝা যাচ্ছে আলেমদের অনুসরণ দরকার আছে না নাই। সেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আই উলিল ইলমে ওয়াল ফিকহে। আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লামের উম্মতের মধ্যে যারা এলেম এবং ফিকহের ধারক, ফকিহ, ইমাম, মুজতাহিদ, তাদের অনুসরণ করো। সেজন্যই আমরা মাযহাব মানি, আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার উসুল, তার ব্যাখ্যার অনুসরণ করি। আমরা ব্যক্তি শাফির অনুসরণ করি না, বরং আমরা তার উসুল, তার ব্যাখ্যার অনুসরণ করি। আমরা ব্যক্তি মালিকের অনুসরণ করি না, বরং তার উসুল, তার ব্যাখ্যার অনুসরণ করি। আমরা ব্যক্তি আহমদ বিন হাম্বালের অনুসরণ করি না, বরং আমরা তাদের উসুল এবং ব্যাখ্যার অনুসরণ করি। ঠিক কিনা? পৃথিবীর কোনো একটি মুসলিম রাষ্ট্রে মন নাই যেখানে মাজহাব মানা হচ্ছে না। যে কোনো চারটি মাজহাবের একটি মানা ওয়াজিব, এটা ইজমায়ে উম্মত হয়ে গেছে। এই মতের অস্বীকারীদেরকে আমরা গোমরা, পদভ্রষ্ট, এবং তাদের কাউ কাউকে কাফের বলতেও দ্বিধাবোধ করি না। যেমন এই লামাজহাবিদের একদল যারা মাজহাব মানে না, তাদেরকে আমরা কাফের বলি না। কিন্তু যারা সামগ্রিকভাবে সকল ইমাম, চার মাযহাবের ইমামকে গোমরা মনে করে, তাদেরকে আমরা কাফের মনে করি। যা আব্দুল হাই লাখনাবী ফাতাওয়া মাজমুয়ার 130 পৃষ্ঠায় লিখেছেন, ইহানাতুল উলামা ইকুফরুন, সামগ্রিকভাবে সকল আলেমদের অবমাননা করা কুফুরি। যারা চার মাযহাবের ইমামকে গোমরা, ইসলামে বিভেদ সৃষ্টিকারী মনে করে, ওই সমস্ত লামাজহাবিদেরকে আমরা কোনো অবস্থায় মুসলমান বলে স্বীকৃতি দিতে পারি না। আর যারা মাযহাব মানে না, তাদেরকে আমরা ফাসেক মনে করি। সেই লামাজহাবিদের মধ্যে আরেকটা চরমপন্থী গোষ্ঠী আছে, যাদেরকে আমরা নাস্তিকদের মতোই কাফের মনে করি। যেমন তাদের একজন গত 2 সপ্তাহ আগে বলেছে, মুহাম্মদ সাল্লামের কোনো সার্টিফিকেট ছিল না, ওনার ভুল হতো। আমাদের সার্টিফিকেট আছে, আমাদের ভুল নাই। এই কথা বলা লামা সাহাবীকে কি মুসলমান বলা যায়? তাদের একজন ফতোয়া দিয়েছে, সবরাতে যে ব্যক্তি রোজা রাখবে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে, এবং এই একটি রোজাই তাকে জাহান্নামে পৌঁছাতে যথেষ্ট হবে। আপনি আমার জুমার বক্তব্যে বা ইন্টারনেটে লাইভ অনুষ্ঠানে দেখেছেন, আমি 17-18টি হাদিস তুলে ধরেছি সবরাতে নামাজ পড়া ও রোজা রাখার পক্ষে। এতগুলো হাদিসে সাব্যস্ত আমলকে যারা হারাম বলে, তাদেরকে আমরা মুসলমান বলতে পারি? এই লামাজহাবিদের একজন বলেছে, নূর নবীকে তালাক দিলাম, তাদেরকে মুসলমান, সেই ব্যক্তিকে কি মুসলমান বলার সুযোগ আছে? তাদের আরেকজন বলেছে যে, ঈদ এ মিলাদুন্নবীর অনুষ্ঠান করা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের মতো, নাউজুবিল্লাহ। এই কথা যে কুলাঙ্গার মৌলবী বলেছে, সে ব্রাহ্মণ মৌলবীকে কি মুসলমান বলার সুযোগ আছে? তাহলে এই লামাজহাবি গোষ্ঠীটা আমাদের বরেণ্য ইমামদেরকে কটাক্ষ করে থাকে, তারা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে, বিভেদ সৃষ্টি করেছে। চার ইমামের মতভেদ উম্মতের জন্য রহমত হয়েছে, আর লামা সাহাবীদের মতভেদ উম্মতের জন্য গজবে পরিণত হয়েছে। চার মাযহাবের ইমাম যে মতভেদ করতেন, সেটা শরীয়তের কোনো হুকুমকে বাদ দিয়ে না, কোরআন হাদিসকে সামনে রেখে মতভেদ করতেন। মতভেদ করার দ্বারা তাদের গবেষণাকে প্রশস্ত করতেন, চিন্তার ময়দানে তাদের ঘোড়াকে দৌড়িয়ে দিতেন। তাদের গবেষণার মাধ্যমে ইলমুল ফিকহের দুয়ার একের পর এক উন্মোচন হয়েছে। চার মাযহাবের ইমাম কোরআন হাদিসকে বাদ দিয়ে মতভেদ করে নাই, তাদের মতভেদটা কত উচ্চাঙ্গের গবেষণা ছিল তার একটা দৃষ্টান্ত আমি এই বুখারি শরীফ থেকে দেখাচ্ছি। সহিহ আল বুখারিতে হাদিসটি প্রথম খণ্ডের 12 পৃষ্ঠাতে এসেছে।
হাদিসটি 11 পৃষ্ঠায় শুরু, 12 পৃষ্ঠাতে শেষ। হাদিসটি শুনুন, তাহলে বুঝবেন যে মাজহাবের ইমামদের মতভেদটা কত উচ্চাঙ্গের ছিল, আর সেই মতভেদের কারণে উম্মত কত বড় বড় এলেমের দাস্তান পেয়েছে। সুবহানাল্লাহ, মাইক খুব ডিস্টার্ব, সাউন্ড বাড়াও ভিতরে। সেই বুখারীর 11 পৃষ্ঠা থেকে হাদিসটি শুরু। وبه قال حدثنا اسماعيل قال حدثني مالك بن انس عن امه ابي سهيل بن مالك عن ابيه انه سمع طلحه بن عبيد الله يقول جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من اهل نجد ثائر الراس نسمع دوي صوته ولا نفقه ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات في اليوم والليلة فقال هل علي غيرها قال لا إلا أن تتوع إلى آخر الحديث الشريف أبنى تر سنت بزب الله شدو حديث المطن تبولتي حضرت طلحة بن عبيد الله رضي الله تعالى عنه بولين নজদ থেকে এক লোক রসুল্লার কাছে আসলেন। নজদটা হচ্ছে রিয়াদের কাছে। ওখান থেকে এক লোক আসলো আর তার মাথার চুলগুলো অবিন্যস্ত ছিল, দূর থেকে সফর করে এসেছেন, সেই চিহ্ন ফুটে আছে। তিনি গুনগুন গুনগুন করে কি বলতেছিলেন, মৌমাছির আওয়াজের মতো আমরা শুনতেছিলাম, কি বলতেছেন তা বুঝতেছিলাম না। আসলে কি বলছিলেন হাদিসের সরাতে এসছে, তার কম তাকে রসুল্লার কাছে কিছু প্রশ্ন দিয়ে পাঠিয়েছে উত্তরের জন্য, তিনি প্রশ্নগুলো মুখস্থ করে করে গুনগুন করতেছিলেন যেন কোনো প্রশ্ন ছুটে না যায়। তিনি রসুল্লার কাছে আসলেন, ইসলাম ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, প্রত্যেক দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ। ইসলামের ব্যাপারে জানতে চাইলেন, হুজুর নামাজের কথা কেন বললেন, তার ব্যাখ্যা এসেছে তারা মুসলমান মুমিন ছিলেন, ঈমান তো জানতো, ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় কাজ নামাজ, রাসূলুল্লাহ সেই নামাজের কথাটাই বলেছে। তারপর ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ফাকাল হাল আলাইয়া গাইরুহা, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কি কোনো নামাজ আছে নাকি আমার উপর। কালালা ইল্লা আন তাতাওয়া, রাসূলুল্লাহ বললেন না, ইল্লা আন তাতাওয়া আই ইল্লা আন তাশরাহা তানাফুলান, হ্যাঁ তবে তুমি যদি নফল পড়তে চাও পড়তে পারো। এখন বিশ্ববরেণ্য মুস্তাহিদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আর বিশ্ববরণ্য মুস্তাহিদ ইমাম শাফি এক রহমতুল্লাহ একটা শব্দের ব্যাখ্যায় মতভেদ হয়ে গেছে। কয়টা শব্দ? ইল্লা আন তাতাওয়া, ইল্লা আন তাতাওয়া, ইল্লা হরফে ইস্তিসনা, এরপর একটা মুস্তাসনা, আগেরটা মুস্তাসনা মিনহু, এটা আলেমরা বুঝবেন আপনারা বুঝবেন না। এখন আন তাতাওয়া দুইটা শব্দ, কয়টা শব্দ? একটা বাক্য না, এই দুইটা শব্দ থেকে মাসালা বের করতে যে আবু হানিফার একমত, শাফির আরেক মত, মতটা কি আমি বলে দেই। ইমাম আজম বলেছেন, কেউ যদি নফল নামাজ শুরু করে ছেড়ে দেয় ওই নফল পুরা করা তার ওয়াজিব, নফল শুরু করলে আর নফল না, শেষ করা কি কথা বলে না, যদি ছেড়ে দেয় আবার তাকে ওইটা আদায় করতে। ইমাম শাফি বলেছেন না, নফল চিরকালই নফল, ধরলো সারলো কোনো সমস্যা নাই। দুজন দলিল নিলেন একই হাদিসের একই শব্দ থেকে, কিভাবে ভণ্ড লামা সাহাবীরা বলে তারা কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের মত প্রতিষ্ঠা করেছে, এই ভণ্ড লামা সাহাবীদের মুখে আল্লাহ ছাই নিক্ষেপ করুক। দুটো শব্দ থেকে দুইজন ইমাম দুইটি মাসালা বের করলেন। আবু হানিফা বললেন নফল শুরু করলে নফল শেষ করা ওয়াজিব, শাফি বললেন না, নফল চিরকাল নফল, তা শুরু করলেও নফল শেষ করলেও নফল। ইমাম আজম বলেন ইল্লা আন তাতাওয়া,
এখানে যে মুস্তাসনা, এটা মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা। ব্যাকরণের নিয়ম হলো মুস্তাসনা মিনহু ও মুস্তাসনা মুত্তাসিলে মুস্তাসনাতে সেই হুকুমটাই আসে, মুস্তাসনা মিনহুতে যেই হুকুম থাকে, অর্থাৎ জিনস মুত্তাকিল একই জিনস। এজন্য আবু হানিফা বলেছেন ফরজ নামাজের পর নফল শুরু করলে ফরজের হুকুম নফলে চলে আসে, মুস্তাসনা মুত্তাসিলে। এই জন্য নফল শুরু করলে নফল শেষ করা ওয়াজিব। আর শাফি বলেছেন না এটা মুস্তাসনা মুনকাতে, মুস্তাসনা মুনকাতেতে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনায় জিনস মুতাগাইয়ার, ভিন্ন জিনস। এই জন্য শাফি বলেন যে না, ফরজের হুকুম কখনো নফলে আসবে না, কারণ এখানে আন তাতাওয়া এটা মুস্তাসনা মুনকাতে। চিন্তা করেন, দুই বিশ্ববরেণ্য মুস্তাহিদ ইমাম একই হাদিস শাস্ত্রের, একই হাদিসের, একই বাক্যের একটি শব্দ থেকে মাসালা বের করতে যে দুইটি হুকুম, দুইটি বিধান তারা ফেকার কিতাবে লিখেছেন। কেউ তো হাদিসকে বাদ দিয়ে নয়, আমরা বলবো কেউ সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, কেউ ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন, ঠিক কিনা? রসুল্লার হাদিস আছে, মুস্তাহিদ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে সে ডবল পুরস্কার পাবে, আর যদি সে ভুলও করে তাহলে মুস্তাহিদ বরেণ্য ইমামদের মতভেদ উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করে নাই, বরং উম্মতের মধ্যে জ্ঞান বিজ্ঞান দর্শনের দুয়ারকে উন্মোচন করে দিয়েছে, কোরআন হাদিস চর্চায় তাদেরকে ময়দান প্রশস্ত করে দিয়েছে, এবং তাদের মতভেদ হয়েছে আমাদের জন্য বড়ই একটি রহমত, ঠিক কিনা? আর যারা মাযহাবকে পরিত্যাগ করে মাযহাবের ইমামদেরকে বাদ দিয়ে মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা করে সালাফিজম সালাফি মতবাদ প্রতিষ্ঠা করছে, সে আসাদুল্লাহ লানুতুল্লাহ গজবুতুল্লাহরাই মানুষকে বিভ্রান্ত করছে এবং ফেতনা ছড়াচ্ছে, ঠিক কিনা বলেন? মূলতই হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা কোরআনও মানে না হাদিসও মানে না। ইবনে তাইমিয়া যা বলেছে সেটাই তাদের মাযহাব, সেটাই তাদের মাসলাক। ইবনু আব্দুল হাব নজদি যা বলেছে সেটাই তাদের মুতাকাদ, সেটাই তাদের আকীদা ও বিশ্বাস। মূলত কোরআন ও সুন্নাহ বুঝার ক্ষেত্রে ফকিহ এবং মুজতাহিদের ব্যাখ্যা নিতেই হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ইলম ফিকহের ধারক তাদের অনুসরণ করো, কোরআন হাদিস আমলের ক্ষেত্রে, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সব মানুষের মেধা শক্তি এক হতে পারে না। মনে করুন এখানে আমি উদাহরণ দিচ্ছি, আমাদের মাদ্রাসায় আজকে পরীক্ষা হয়েছে, একেবারে ফার্স্ট ইয়ার থেকে সিক্সথ ইয়ার দাওরে হাদিস পর্যন্ত এখানে যারা পরীক্ষা দিয়েছে 16 জন দাওরে হাদিসে পরীক্ষা দিয়েছে। মনে করেন এই বুখারি শরীফ পরীক্ষা দিয়েছে প্রথম খণ্ড, 16 জনের রেজাল্ট কি একরকম হবে না 16 রকম হবে? কেন? কিতাব তো একটাই, তো রেজাল্ট একরকম হওয়ার কথা না? কোরআন হাদিস অনেক ঊর্ধ্বের জিনিস, বুঝবেন না। আমি সহজ উদাহরণ দিচ্ছি, মানে করেন এসএসসিতে কোন একটা স্কুলে অঙ্ক পরীক্ষা গণিত, 100 ক্যান্ডিডেট, আর 100 ক্যান্ডিডেটের বই কি 100 রকম না একরকম? গণিত বইটা একটাই না? 100 ছাত্র পরীক্ষা দিল গণিত, 3 মাস পর রেজাল্ট বের হলো, রেজাল্ট কি একরকম হবে না 100 রকম? কেন? বই তো একটাই, তার কারণ বই একটা হলো সবার বুঝতে এক না। সবচেয়ে বেশি যিনি গণিত বুঝেছে সে হবে ফার্স্ট, তারপর যে বুঝেছে সে সেকেন্ড, তারপর যে বুঝেছে সে থার্ড, একদম কিছুই যে বুঝে নাই সে ডবল জিরো, ঠিক কিনা? মানব রচিত একটা গণিত বই বুঝার ক্ষেত্রে যদি 100 ছাত্রের 100 রকম বুঝ হয়, তো কোরআন এবং হাদিস এ তো ওয়াহি, একটা মাত্র একটা গায়ের মাত্র, সেটা বুঝার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার বুঝ, শাফি মালিকের বুঝ, আর আমাদের বাংলাদেশে
কি তথাকথিত আহলে হাদিসদের বুঝ কি এক হতে পারে? কোন বুঝটা নিরাপদ, তাদেরটা না উনাদেরটা? আমরা সেই নিরাপদ হিসেবে তাদের ব্যাখ্যা, তাদের মাযহাবকে মানি, কোন ব্যক্তিকে মানি না, ব্যাখ্যাটাই আমরা গ্রহণ করে থাকি। অতএব ইসলামের দলিল চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সম্মানিত শুধু বুখারী শরীফ হাদিস শাস্ত্রে সর্বোচ্চ স্থান দখল করে আছে, তা কি কারণ? তা বুখারীর সবক অনুষ্ঠানে প্রতিবারই আমি বলে থাকি, আজও শিক্ষকগণ বলেছেন। আমরা শেষ হাদিসটি এখন তাবারুকান তেলাবাত করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে মুনাজাতের মাধ্যমে আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তির দিকে চলে যাবে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن وقال مجاهد القسطات العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجاهل إمام بخاري ترجمة الباب কি স্থাপন করেছেন সেই ترجمة الباب অর্থাৎ مناسبه ترجمه الباب وبي حديث الباب ظاهر لان البخاري بوب هذا الباب باقصي قطعه الحديث فهو المذكور في الحديث قال رسول الله صلى الله عليه وسلم ثقيلتان في الميزان فلذلك ذكر البخاري في ترجمه الباب وان اعمال بني ادم وقالهم يوزن ترجمه الباب الشاطئ حديث مناسبه سুস্পষ্ট ইমাম বুখারী তারজামাতুল বাবে একটি অংশ এনেছেন ইন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান বা তুজান, মূলত এটা তিনি ইস্তিমবাত করেছেন রাসূলের হাদিসের অংশ থেকে, আর সেটা হলো সাকিলাতান ফিল মিজান, অর্থাৎ মিজানের পাল্লায় আমল দুটো খুব ভারী হবে। এই ক্ষেত্রে ইমাম বুখারী যে কথাটি তারজামাতুল বাবের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন যে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা এখানে মিজানের বহুবচন মাওয়াজিন ব্যবহার করেছেন, এটা একটা প্রশ্ন। তাতে কি বোঝা যায় প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা পাল্লা থাকবে? না, পাল্লা একটাই থাকবে, মিজান একটাই থাকবে, কিন্তু মানুষ আলাদা আলাদা, আমল আলাদা আলাদা, এজন্য আল্লাহ মাওয়াজিন বহুবচন শব্দটি ব্যবহার করেছেন। ওয়ান্না আমালা বানি আদম ও কালহুম ইউজান, বনি আদমের প্রত্যেকটি কথা ও কাজকে ওজন দেওয়া হবে, যা তারজামাতুল বাবি বুখারী উল্লেখ করেছেন। এটা কিভাবে? উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি বলেছেন ইন্না আমাল বনি আদমা ওয়া আকওয়ালহুম তাতাজাসসাদু সুম্মা তুজান, প্রত্যেক মানুষের কথা ও কাজকে আল্লাহ কিয়ামতে দেহ দান করবেন। কি দান করবেন? নামাজের একটা দেহ হবে, রোজার একটা দেহ, দৈহিক আকৃতি দিয়ে, জিসিম দিয়ে আল্লাহ প্রতিটা আমলকে ওজন করবেন। কথা বুঝতে পেরেছেন? এখানে মূল হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আমলের কথা বলেছেন, আরো অনেক নুকাত ছিল, রাত বেশি আমি বলতে পারছি না, গত বছর অনেক কথা বলেছি এই হাদিসের উপর, এর আগের বছরও বলেছি। ইমাম বুখারী তিনি যে কত বড় মুজতাহিদ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন তা বোঝা যায় বুখারী শরীফকে তিনি যেভাবে সাজিয়েছেন তা দেখলে। তবে আমি বলবো ইমাম বুখারী তার প্রতিভা বা ধী শক্তি দিয়ে তা করেন নাই, এটা বিশেষভাবে আল্লাহর নুসরত ও রহমতেই তার পক্ষে সম্ভব হয়েছে। প্রথম হাদিসটি তিনি এনেছেন রাবি হুমাইদি, আর শেষ হাদিস এটা রাবি আহমদ ইবনু আশকাব বা ইশকাব, দুটাই রাবি চলে, মুনসারিফও হয় গায়ের মুনসারিফও হয়। প্রথম হাদিসটা হুমাইদি থেকে, হুমাইদির মূল হামদুন, শেষ হাদিস আহমদ থেকে, এটারও মূল হামদুন, অর্থাৎ মূল হলো প্রশংসা, অর্থাৎ তিনি কিতাবের শুরুতে আল্লাহর প্রশংসার দিকে ইঙ্গিত দিয়েছেন, শেষও আল্লাহর প্রশংসার দিকে ইঙ্গিত দিয়েছেন। ওবিহি কাল হাদ্দাসানা আহমদ ইবনে ইশকাক কাল হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুজাইলিন আন উমারা ইবনে কাকা আন আবি জুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি হাবিবাতান, এখানে কালিমাতান অর্থ কালামান, দুটো বাক্য, দুটো বাক্য। মুহাদ্দিসগণ লেখেন যে ইউতলাকুল কালিমা আলাইহি কামা ইউকালু কালিমাতুশ শাহাদা,
যেমন কালেমা শাহাদাতকে বলা হয় কালেমা শাহাদাত, তৈয়াব্বাকে বলা হয় কালেমা তৈয়াবা, সেই অর্থে এটাকে কালেমা বলা হয়েছে, মূলত দুইটি কালাম দুটো বাক্য। হাবিবাতানি ইলার রহমান আই মাহবুবাতানি ইলার রহমান, রহমানের নিকট যে অত্যন্ত প্রিয়, এটার অর্থ মাহবুবিজ্ঞাত কাইলিহা, অর্থাৎ যে ব্যক্তি উচ্চারণ করে তার ভালোবাসাটা আল্লাহর কাছে অধিক, আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসেন, মুরাদ হলো এটা। আল্লাহ বান্দাকে ভালোবাসেন এটা কোন অর্থে? ভালোবাসার অনেকগুলো প্রকার আছে। একটা ভালোবাসা হচ্ছে মুহাদ্দিসগণ লেখেন আল মুহাব্বাতাল আল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ্বাফকাত, যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, কিসের সাথে? আরেকটা ভালোবাসা আল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালালাত, ভালোবাসার সম্পর্ক বরত্বের সাথে, যেমন পুত্র বাবাকে ভালোবাসে, চোরকেও তার ছেলে ভালোবাসে, ঠিক কিনা? এটা সম্পর্ক জালালাতের সাথে, তিনি আমার বাপ, মানুষের কাছে চোর আমার কাছে বাপ। আরেকটা মহাব্বাত আল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ্বাহবাত, আরেকটা ভালোবাসা তার সম্পর্ক জৈবিকতার সাথে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা। আরেকটা মহাব্বাত যেমন বান্দা আল্লাহকে ভালোবাসে, এটা কি? হিয়াল মুহাব্বাত আল্লাতী তাতাআল্লাকু বিল উবুদিয়াত, বান্দা আল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক দাসত্বের সাথে, গোলামির সাথে। যদি আমাদের দেশে অনেক নিরেট মৌলবী, মূর্খ মৌলবী, মোল্লা বক্তা বলে আল্লাহর ভালোবাসা বুঝাইতে লাইলি মজনুর কেচ্ছা তুলে ধরে, লাইলি মজনুর কেচ্ছাতে ভালোবাসার সম্পর্ক জৈবিকতার সাথে, আর বান্দা আল্লাহকে ভালোবাসে ওটার সম্পর্ক গোলামির সাথে, দুই ভালোবাসার সম্পর্ক আকাশ ও জমিনের পার্থক্য। পঞ্চম ভালোবাসা আল্লাহ বান্দাকে ভালোবাসে, ওইটা কোন ভালোবাসা? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে লিখেছেন যে সেই ভালোবাসা হলো মুহাব্বাতুল্লাহি লিল আব্দে ইরাদাতু ইসালিল খাইর লাহু, আল্লাহর বান্দাকে ভালোবাসা হলো বান্দার ভালো জিনিস চাওয়া, বান্দাকে ভালো জিনিস দেওয়া, কোন ভালো জিনিস বান্দাকে দেওয়াটাই হলো বোঝা গেল বুঝতে হবে আল্লাহ বান্দাকে ভালোবাসছেন। সেটার ব্যাপক ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন তার জন্য আল্লাহ দুইটা কাজ করে দেন, প্রথমেই তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে দেন, দুই তার জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাবিবাতানি ইলার রহমান, এখানে আল্লাহর জাতি নাম উল্লেখ করা হয় নাই, রহমান নাম উল্লেখ করা হয়েছে। হাবিবাতানি ইলাল্লাহ বলা যেত, রাসূলুল্লাহ তা বলেন নাই, ইলার রহমান বলেছেন। তার কারণ কি? তার কারণ হলো রহমান নামটাও আল্লাহর জাতি নামের মতো, এই জন্য আব্দুল্লাহ লখনবি নাফুল মুফতি সাইলে লেখেন যে কেউ যদি আল্লাহর নাম রাখে সিফাতি নাম, আব্দুস সামাদ, আব্দুল আলিম, আব্দুল জলিল, এটা যদি কেউ আব্দ ছাড়া বলে, যেমন যদি যদি বলে জলিল, এটা গুনাহ হবে, মাকরু তাহরিমা হবে। আমাদের দেশে তো মূর্খরা নাম বদলে বলে জল্লা, ওটা তো একেবারে মারাত্মক ধরনের গুনাহ হবে। আব্দ ছাড়াও যদি জালিল বলে মাকরু তাহরিমা হবে, আর কারো নাম যদি হয় আব্দুর রহমান, তাকে যদি শুধু রহমান বলে ডাকা হয় সেটা শিরক হবে। কি হবে? শিরক হবে। রহমান নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহার করেছেন, তার কারণ আর রহমান ও রহিম দুটোটা আল্লাহর নাম। হ্যাঁ, আল্লামা ইবনু হাজার আসকালানি ফাতুল বাড়িতে লেখেন আর রহমান ও রহিম মুশতাকানি মিনার রহমা, আল্লাহর রহমান নাম রহিম নাম দুটোটা রহমত ধাতু থেকে নির্গত, কিন্তু একটু পার্থক্য আছে, রহমান লিখতে পাঁচ অক্ষর, রহিম লিখতে চার অক্ষর, যে শব্দে অক্ষর বেশি সে শব্দের অর্থ বেশি, এই জন্য রহিম আল্লাহ দয়ালু মমিনদের জন্য পরকালে, রহমান আল্লাহ দয়ালু মমিন মুসলিম কাফের মুশরিক নামাজি বেনামাজি সবার জন্য দুনিয়ায়, এর জন্য তিনি কাফের মুশরিককে দুনিয়াতে রিজিক দেন, বৃষ্টি দেন, সুখ শান্তি দেন, রহমান নামের মাধ্যমে আল্লাহর রহমতের প্রকাশ বেশি ঘটে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমান নামটি উচ্চারণ করেছেন। খফিফাতানি আলাল লিসান, উচ্চারণে যা খুবই সহজ, সাকিলাতানি ফিল মিজান, আর মিজানের পাল্লায় যা হবে অত্যন্ত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটো
দুটো বাক্য, সুবহান, সুবহান এটা হলো মাসদার, এটা মাসদার, লাজিমুন নাসব, এটা আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য আলাম হয়ে গেছে, আলাম কি হয়ে গেছে, আলাম হয়ে গেছে। সুবহান এর মূল হলো তানজিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সুবহানাল্লাহ আইউনাজ্জিহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লি শাইইন লা ইয়ালিকু বিশানি, আল্লাহর সম্মান মর্যাদার সাথে প্রযোজ্য নয় এমন প্রতিটি কথা থেকে, কাজ থেকে, শেরেক থেকে আমি আল্লাহর জাতের পবিত্রতা ঘোষণা করছি, এটাই হলো সুবহানাল্লাহ। অবিহামদিহিতে যে ওয়াও, এটা হাল হিসেবে এসেছে, এটার মধ্যে উজ্জ্ব যে বাক্য সেটা হলো উসাব্বিহুল্লাহ মুতালাব্বিসান বিহামদি লাহু মিন আজলি তৌফিকিহি, আল্লাহ তাআলা যেই প্রশংসার দাবিদার, সেই প্রশংসায় আমাকে যে তৌফিক তিনি দান করেছেন সেই তৌফিক অনুযায়ী আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহিল আজিম, পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ যিনি আজিম। আজিম বলা হয় এমন জিনিসকে যা পরিমাপ করার, যা দেখার, যা ওজন করার, যা বর্ণনা করার কোনো শক্তি, কোনো হাত, কোনো পরিমাপ মানুষের জানা নাই। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন, কোরআনের শব্দে আজিম শব্দ ব্যবহার করেছেন, আরশের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন, আর তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বলতে যে আজিম বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আপনারা যারা সামিন আপনাদেরকে বলবো এই হাদিসের আমলটি নিয়মিত আপনারা করার চেষ্টা করবেন। এই হাদিসের আমলের দ্বারা খুব দ্রুত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা আপনাদের পক্ষে সম্ভব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবদিল বাহরি, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবীহ পড়ে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো অনেক বেশি হয় ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন। এই এই আমলের দ্বারা আল্লাহ এত দ্রুত বান্দার গুনাহ মোচন করে দেন। অতএব আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহির আযীম এই তাসবীহটি নিয়মিত পড়ার চেষ্টা করব। ছাত্র যারা তাদেরকে বিশেষ অনুরোধ, যারা দাওরায়ে হাদিস এবার সম্পন্ন করেছে তাদেরকে লক্ষ্য করে আমার কথা উদ্দেশ্য, তোমরা যারা এলেম শিখেছ তোমাদের মাকসাদে আজিম একটাই থাকবে, আর সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এলম নিঃস্বার্থভাবে মানুষের মধ্যে বণ্টন করে দিতে হবে। সবাইকে মাদ্রাসায় শিক্ষক হতে হবে বিষয়টি এমন নয়, কেউ ইমাম হবে, কেউ খতিব হবে, কেউ মুকাররির বা বক্তা হবে। আমি মনে করি ভালো আলেমদের এখন ওয়াজ নসিহতের ময়দানে আসা বেশি দরকার, কারণ বাংলাদেশে ওয়াজ নসিহতে যারা আছে অধিকাংশ বক্তাই কোরআন হাদিস সম্পর্কে নির অতিশয় অজ্ঞ, তারা কেচ্ছা কাহিনি, গল্প, চুটকি, বিভিন্ন হাসি তামাশা, কৌতুক দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিচ্ছে, যার দ্বারা উম্মত বড় ধরনের ফায়দা থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য নিঃস্বার্থভাবে তোমরা যারা দাওরায়ে হাদিস সম্পন্ন করে আল্লাহ তাআলা হাদিসের তালেব হিসেবে তোমাদেরকে মঞ্জুর করেছেন, তোমাদেরকে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। শেরেক কুফর থেকে মানুষের হৃদয়কে পবিত্র করে কোরআন ও সুন্নাহর মূল ভিত্তিটা মানুষের মন মস্তিষ্ককে প্রথিত করে দেবার জন্যে তোমাদেরকে প্রথমেই নিঃস্বার্থভাবে ওয়াজের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে উম্মতের যে খ্যাতমত হয় অন্য কোনোভাবে সেই খ্যাতমত হতে পারে না। ইয়াহিয়া উলুমিদ্দিনে ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলেমদেরকে 4টা শ্রেণীতে বিভক্ত করেছেন। তিনি বলেছেন যে আলেমকে আল্লাহ 2টা গুণ দান করেছে, কুওয়াতে বয়ান, কুওয়াতে কেতাবাত, অর্থাৎ যার বাকগীতা যে জবান দিয়ে কোরআন হাদিস মানুষকে শোনায় আর লেখনী শক্তি আছে সে শ্রেষ্ঠ আলেম। এরপর
আল্লাহ যাকে কুয়াতে বায়ান দিয়েছেন লেখনী শক্তি দেয় নাই সে উত্তম, তারপরে আল্লাহ যাকে কুয়াতে বায়ান দেন নাই কুয়াতে কেতাবাত লেখনী শক্তি দিয়েছেন সে উত্তম, আর যেই আলেমের কুয়াতে বায়ানও নাই কুয়াতে কেতাবাতও নাই ওটা অপদার্থ। অতএব আল্লাহ তোমাদের যে কোনো একটি অবশ্যই দিয়েছেন, হয় বায়ান নয় কেতাবাত, এটার মাধ্যমে দুটার মাধ্যমেই খেদমত করতে হবে, লেখনীর মাধ্যমে এবং বায়ানের মাধ্যমে। তবে বায়ানের মাধ্যমে যে খেদমত হয় সেটা অন্য কোনো মাধ্যমে হয় না। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকেও যদি আমরা তাকাই, নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ 1500 বছর আগে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে চলে যাওয়ার পরে সারা দুনিয়ায় ছড়ায় পড়েছেন। আরাফাত ময়দানে রাসূলুল্লাহর সামনে 124,000 সাহাবী ছিলেন, কিন্তু মদিনাতে মাত্র 10,000 সাহাবীর রওজা পাওয়া যায়, বাকি সাহাবী কোথায়? জান্নাতুল মাআলাতে 1,000 সাহাবীর রওজা পাওয়া যায়, বাকি সাহাবী কোথায়? সারা দুনিয়ায় তারা রাসূলুল্লাহর দ্বীনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা লিখতেন কম, লিখতেন না মোটেও, এক হিসেবে বলতেন, তাকরীরের মাধ্যমে কোরআন ও রাসূলুল্লাহর হাদিসের এলেম সারা দুনিয়ায় তারা ছড়ায় দিয়েছেন। রাসূলুল্লাহর একজন সাহাবীর মাজার চায়নাতে আছে, জিনজিয়াঙে, উইগুর মুসলিমদের এলাকায়, সেখানে সাহাবি দিনের প্রচার নিয়ে গিয়েছেন, শ্রীলঙ্কায় এসেছেন, বাংলাদেশে এসেছিলেন কিনা যথেষ্ট ঐতিহাসিক মতবিরোধ আছে। তাবিনগণ বায়ানের মাধ্যমে দিনের প্রচার করেছেন, তাবিনদের যুগেই ব্যাপকভাবে লেখা শুরু হয়েছে, হাদিস তারা শুনতেন এবং লিখতেন। পরবর্তীতে আউলিয়া একরামকে দেখা যায়, তারা লিখতেন কম বলতেন বেশি, ঠিক কিনা? قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم حضرت أمه نسوة من نساء الجنة ومنهن كانت آسيا مريم يا معشر الحاضرين صلوا على نبيكم وسلموا تسليما كثيرا صلى الله عليه وسلم থেকে তারা এসেছে, এখানে দারে হাদিস করেছে, অনেকে শুরু থেকেই পড়তেছে,
এমন ছাত্র এখানে আছে। আরও আপনারা জানেন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য, অধিকাংশ ছাত্রী আমার জেনারেলেও পড়াশোনা করে, অনেকে এখানে আছে ফাজেল পাস, কামেল পাস, কেউ কামেল পাস করে অনার্স করতেছে মাদ্রাসাতে বা ইউনিভার্সিটিতে। শুধুই তারা এখানে এসেছে নির্বেজাল খাঁটিভাবে যোগ্য আলেম হয়ে গড়ে ওঠার জন্য। এদেশে তো মাদ্রাসার অভাব নাই। এখন দেখা যায় কোথাও কোথাও দেখা যায় শহরে দুই রুম দিয়ে মাদ্রাসা, ওইটার নাম জামিয়াতুল ফুলানিয়াতুল ইসলামিয়া। এটা দুই রুমের মাদ্রাসা, এটা জামিয়া হয়ে যায়, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়। দুই রুম দিয়ে এখন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে। অধিকাংশ মাদ্রাসায় কমার্শিয়াল ব্যবসা বাণিজ্যই তাদের উদ্দেশ্য। মূলত হক্কানি আলেম তৈরি করার মতো মাদ্রাসা বাংলাদেশে খুবই কম আছে। সবচেয়ে বড় কথা, আলেম হওয়ার সাথে সহি আকিদা শিখায় এরকম মাদ্রাসা গণলে 2-4-10টা পাবেন কিনা বাংলাদেশে সন্দেহ আছে। এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখবেন, আল্লাহর অলির হাতে গড়া প্রতিষ্ঠান। আমার দাদা মেহনত করে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন, আব্বা হুজুর শ্রম দিয়েছেন। আসলে আমি দেখেছি আল্লাহর অলিদের কোনো কাজ ব্যর্থতায় আল্লাহ পরিণত করেন না, সেটা কখনো হলো ফল দেয়, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি অনেকের জন্য দোয়া চাই, আব্দুল কুদ্দুস অসুস্থ দোয়া চেয়েছে, আমি বিশেষ করে দোয়া চাই আলহাজ জসিমউদ্দিন সাহেবের জন্য। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে তার অবদানটা সবচেয়ে বেশি। দোয়া করবেন আল্লাহ যেন তার হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত বাড়িয়ে দেন। আজকে দূর দূরান্তের মেহমানদের জন্য যে আপ্যায়ন, সে ব্যবস্থাটাও তিনি করেছেন। তার মূল উদ্দেশ্য, তার ভাই হারুন রশিদ, তিনি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন, মূলত দুর্বৃত্তকারীদের দ্বারা নিহত হয়েছেন। তার আত্মার মাগফিরাতের জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আপ্যায়নের ব্যবস্থাটা প্রতি বছরই তিনি করেন আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে। অনুষ্ঠান তো অনুষ্ঠানের গতিতে প্রতি বছর চলে, খাদ্য বুখারি এটা তো হবেই, ঠিক কিনা? এই এত বড় বরকতপূর্ণ অনুষ্ঠানটাকে তিনি, অনুষ্ঠানটায় মেহমানদের আপ্যায়নটাকে তিনি একটা আশ্রয় হিসেবে গ্রহণ করেছেন, যেন এই উসিলে আল্লাহ মুক্তি দেন তার ভাইকে এবং তার সকল বিপদ আপদ যেন আল্লাহ দূর করেন। আরো যারা আছেন মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, যারা উদার হস্তে মাদ্রাসায় দান করে থাকেন এবং সহযোগিতা করে থাকেন, এবং ছাত্র তাদের অভিভাবক যারা, তাদের জন্য দোয়া করবেন। এলাকাবাসী, আমার এলাকাবাসী, তাদের জন্য দোয়া করবেন। দুই একজন ছাড়া অধিকাংশ মানুষই মাদ্রাসাকে প্রচণ্ড ভালোবাসে, বিশেষ করে আমার এই এলাকার যুবকরা এই ছাত্রদেরকে খুব ভালোবাসে, খুব মহাব্বত করে। এরা একে অন্যের উপকারে এগিয়ে আসে এবং সহযোগিতার ভিত্তিতে কাজ করে। তাদের জন্য বিশেষ দোয়া করবেন আমার এলাকার যুব সমাজের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে যেন দিনের পক্ষে বেশি বেশি কাজ করার তৌফিক দান করে। আমাদের মাদ্রাসার মহাদ্দেস মাওলানা আব্দুর রহিম সাহেব ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আরও যত আসাতিজা একরাম সবার জন্য দোয়া করবেন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله تعالى مركز تحريك ختم نبوة কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা আজকের বছর সমাপনী অনুষ্ঠান, বিশেষ করে দাওরায়ে হাদিসের ছাত্রবৃন্দ, সহিহ আল বুখারীর শেষ হাদিসের সবক গ্রহণ করে আল্লাহ তাআলা তারা তালেবুল ইলম হিসেবে, হাদিসের তালেব হিসেবে আল্লাহ আলেম হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আল্লাহ তুমি তোমার কাছেও তাদেরকে স্বীকৃতি দিয়ে দাও, আল্লাহ তাদের কবুলিয়তের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দাও, আল্লাহ মুশকিলাতকে আসান করে দাও, আল্লাহ নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, আল্লাহ সকল ইমানদারের হালাল ধন মনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান থেকে যে ছাত্ররা বের হচ্ছে তারা যেন নিঃস্বার্থভাবে তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতে মুতাহহারা মুআত্তারা দিয়ে মানুষের হৃদয়গুলোকে আলোকিত করতে পারে, সেজন্য তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের প্রত্যেককে আহলুস সুন্নাল জামাতের নাকিব হিসেবে কবুল করো, আল্লাহ তাদেরকে মুবাল্লিগ হিসেবে কবুল করো, আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের মুবাল্লিগ হিসেবে তাদের কবুল করো। আল্লাহ তাআলা সুন্নিয়াত প্রতিষ্ঠার জন্য তাদের এক একজনকে এক একটি
উল্কাপিণ্ডে পরিণত করে দাও। আল্লাহ তাআলা যে অভিভাবক বৃন্দ এখানে আছেন, মেহমান যারা এসেছেন, তাদের মুশকিলাতকে আসান করে দাও। ব্যবসা বাণিজ্য আল্লাহ উন্নতি দান করো, রোগ বালাই থেকে তাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নাবিকাল খাতিম। প্রিয় সুদি আল্লাহর কাছে খাসভাবে দোয়া করেন, আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন, দরবারকে কবুল করেন, এবং এই দরবারে শুয়ে থাকা আমার দাদা বাবা দাদি তাদেরকে যেন বেহেশতের সুচ্চ মাকাম দান করেন। যারা বেঁচে আছে এই পরিবারে, বিশেষ করে আমার মা, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা সেহেতে কুল্লিয়া দান করেন, ওনার হায়াতকে লম্বা করে, আমাদের চোখের শীতলতাকে যেন লম্বা করে। এই দরবারে যত সদস্য আছে আমার ভাই বোন, তাদের আওলাদ ফারজান, তাদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা দান করো, হায়াতে তৈয়বা সেহেতে কুল্লিয়া দান করো। আল্লাহ তাআলা পূর্ণ সালিম সালিম উত্তাবা, এবং আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্বাস্থ্য দান করো, আল্লাহ তাআলা সেহেতে আমেলা দান করো। আল্লাহ ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, আল্লাহর কাছে প্রত্যেকেই মনের মাকসাদ বলেন যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। আল্লাহ তুমি তোমার হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তুমি তোমার আখিরি নবী নর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার আখিরি নবী নর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তোমার আখিরি নবী নর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। একবার একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে যাওয়ার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার তোমার হাবিবের নূরের শহর মদিনাতুত তাইয়্যেবা জিয়ারতের জন্য তাদের আল্লাহ কপাল খুলে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী তোমার নূর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও। একবার বা একাধিকবার যারা দেখার সৌভাগ্য লাভ করেছে, বারবার দেখার জন্য তাদের কপালকে সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ তাআলা ইলমে হাদিসের খেদমতের জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার নুসরাত, তোমার রহমাত, তোমার দেওয়া তৌফিক ছাড়া এই মহান কাজ আঞ্জাম দেওয়া আল্লাহ কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ হাদিসে নববীর নূর দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে, আল্লাহ তোমার হাবিবের ইশক মহব্বত হৃদয়ে বাড়িয়ে দাও। আল্লাহুম্মা হাররিক কুলুবানা বিনার ইশকি ও বিনার ইশকি হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা রযুকনা শাফাআত সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল ঈমান ওয়াল কুরআন। اللهم حبب إلينا الإيمان والقرآن وكره إلينا الشرك والكفر والإسيان. اللهم حبب إلينا سنة حبيبك محمد صلى الله عليه وسلم واجعلنا متبعين لسنة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحابه أجمعين عدد ما خلق في جنة الله الفردوس برحمتك يا أرحم الراحمين.